আশ-শাফি ফিজিওথেরাপি কেয়ার সেবার জন্য আসুন সুস্থ হয়ে। তো আমরা আলোচনা করছিলাম চেস্ট ফিজিওথেরাপি। চেস্ট ফিজিওথেরাপিতে আমরা তিনটি টেকনিক অ্যাপ্লাই করে থাকি, একটা হচ্ছে পোস্টারাল ড্রেনেজ, একটা হচ্ছে ক্লাপিং বা পারকাশন, একটা হচ্ছে ভাইব্রেশন। তো আমরা এখন এই পারকাশন বা ক্লাপিং নিয়ে আমরা একটু আলোচনা করব। ক্লাপিং বা পারকাশন হচ্ছে এমন একটি টেকনিক, যে টেকনিকের মাধ্যমে আমরা কি করে থাকি, আমরা এই যে বুকের মধ্যে জমাইত দেখা গেল যে এখানে বেশ কিছু জায়গায় কফগুলো জমা হয়ে আছে, এখন এই কফগুলোকে আমরা কি করব, আমরা লুজ করব। অর্থাৎ ক্লাপিংয়ের মাধ্যমে আমরা কফগুলো কি করব, বিশেষ প্রসিডিউরের মাধ্যমে এটা লুজ করব। লুজ করে কি করব, আমরা সেন্টার পার্টে নিয়ে আসব। অর্থাৎ সেন্টার পার্ট বলতে আমরা বোঝাতে চাচ্ছি এই কফগুলো এনে, এটা তো দেখা গেলো যে এই যদি ট্রাকিয়া হয় তাহলে আমাদের লক্ষ্য থাকবে এটা এখানে চলে আসা, কফগুলো এখানে যদি নিয়ে আসতে পারি তাহলে কী করবে রোগী, অ কফ দিলে কফ কাশটা বের হয়ে আসবে। এখন এই টেকনিকের মাধ্যমে আমরা কি করব, এটা এখানে নিয়ে আসব। তাহলে ক্লাপিংটা করা হয় কীভাবে, ক্লাপিংটা করতে হয় আমাদের হাতের পজিশন থাকবে এরকম, এরকম একটু গর্তের মতো থাকবে এবং এই বুদ্ধ আঙুলটা এখানে লাগানো থাকবে, ফাঁক থাকবে না দর্শক, এরকম লাগানো থাকবে এবং একটু গর্তের মতো থাকবে, প্রত্যেকটা আঙুল একটা আঙুলের সাথে একটা আঙুল পুরো লাগে লাগানো থাকবে, ফাঁক থাকা যাবে না কিন্তু, এবং এই জায়গায় কোনো ফাঁক থাকবে না, একটু হলের মতো থাকবে। এবং এই ক্লাপিং যখন করা হবে তখন আমার পেশেন্টের গায়ের উপরে যখন আমরা করবো তখন একটা হলো সাউন্ড পাওয়া যাবে, এবং ক্লাপিং করার সময় রোগী কোনো পেশেন্ট কোনো ব্যথা অনুভব করবে না, এবং এটা রিদমিক্যালি হবে, মানে যখন করা হবে তখন একটা চমৎকার রিদম থাকবে এই ক্লাপিং করার সময়। এই তিনটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং একটি জায়গায় যদি খুব সিভিয়ার কন্ডিশন না হয়, যদি অ্যাকিউট কন্ডিশন হয়, তাহলে আমরা একটি অংশে দেখা গেলো যদি আমরা সে যদি অ্যাপিক্যাল রিজনে আমরা করে থাকি তাহলে আমরা ক্লাপিং করবো, আমরা ধরা আগে দেখা গেলো যদি অ্যাকিউট কন্ডিশন হয় তাহলে আমরা 30 সেকেন্ড থেকে 1 মিনিট করব। হ্যাঁ, এবং এটা একটা পশ্চারাল ড্রেনেজে আমরা প্র্যাকটিক্যালি দেখাবো। পশ্চারাল ড্রেনেজে যদি দেখা যায় যে তাকে 15 মিনিট আমরা শো অবস্থা রাখি, পশ্চারাল ড্রেনেজ করে রাখি, তাহলে এখানে এই ওই অবস্থায় এই 30 সেকেন্ড থেকে 1 মিনিট আমরা কয়েকবার আমরা এই প্রসিডিউরটা আমরা চালাবো। কিন্তু যদি ওই পেশেন্টটি সিরিয়াস কন্ডিশন হয় এবং সিভিয়ার কন্ডিশন, ক্রনিক কন্ডিশন হয় এবং যদি ঠিক যদি মিউকাস বা কফ যদি জমা থাকে তাহলে আমরা সেখানে 3 থেকে 5 মিনিট আমরা কী করতে পারি, আমরা পারকাশন আমরা চালাতে পারি। সেটা অ্যাকিউট কন্ডিশনের উপর ডিপেন্ড করবে, দিনে কয়েকবার এটা করা যেতে পারে, এই অ্যাকিউট কন্ডিশনে দিনে কয়েকবার করা যেতে পারে রোগীর অবস্থার উপর ডিপেন্ড করে। কিন্তু মূলত অ্যাকিউট কন্ডিশনে আমরা 30 সেকেন্ড থেকে 1 মিনিট করব, সিভিয়ার কন্ডিশনে আমরা 3 থেকে 5 মিনিট করব, কারণ পশ্চাৎ ড্রেনেজ অবস্থা কয়েকবার আমরা এরকম প্রসিডিউর চালাবো। তো কোন কোন ক্ষেত্রে আমরা এই পারকাশন করতে পারবো না, সেগুলো হচ্ছে, নাম্বার ওয়ান হচ্ছে যদি আমাদের কোনো পেশেন্টের অস্টিওপোরোসিস থাকে, মানে যেগুলো অস্টিওপোরোসিস সম্পর্কে তো আমরা অনেকেই জানি, তারপর একবার আমরা রিভিউ করতেছি যে বোনসের এমন একটি কন্ডিশন যে বোনসগুলো খুব ফ্র্যাগল হয়ে যায়, অল্পতে ভেঙে যাওয়ার প্রবণতা থাকে, বোনসের ডেন্সিটি অনেক কম থাকে, এবং সেই পেশেন্টগুলো যদি আমরা পারকাশন করি আল্লাহ না করুক সেই পোর্শনে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। বর্তমান একটা আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, বর্তমান আমাদের এই আধুনিক সমাজে যান্ত্রিকতার কারণে আমাদের অনেক ইয়াং পেশেন্ট আছেন যারা বিশেষ করে মহিলারা, পুরুষরাও তাই, যে তাদের বডিতে যে বোনসের ডেন্সিটি অনেক কমে গেছে, তার কারণ হচ্ছে তারা সূর্যের আলো তাদের গায়ে লাগে না, সূর্যের আলো না থাকার কারণে আমরা জানি যে আমাদের ভিটামিন D3 উৎপন্ন হয় না, ভিটামিন D3 সূর্যের সাথে আমাদের স্কিনের কোলেস্টেরলের সাথে একটা বিক্রিয়া ঘটে ভিটামিন D3 তৈরি হয়, যে ভিটামিন D3 আমাদের ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করতে সাহায্য করে, বোনসের ডেন্সিটি বাড়ায়। এখন যেহেতু রোধ পায় না সেহেতু ভিটামিন D3 উৎপন্ন হয় না, যার ফলে ক্যালসিয়াম আমাদের শরীরে বোনসে যায় না, এবং এর ফলে কী হয়, অস্টিওপোরোসিস হওয়ার প্রবণতা অত্যন্ত বেড়ে যাচ্ছে এবং হচ্ছেও তাই। এবং অনেক পেশেন্ট আছেন যারা যে লো ব্যাক পেন এবং সারা বডিতে এক ধরনের পেন, একটু হাঁটলে একটু দাঁড়ালে ব্যথা করতেছে, তার মূলত অনেকটাই অন্যতম কারণ হচ্ছে এই অস্টিওপোরোসিসের প্রবণতা। তো এই বিষয়ে আমরা লক্ষ্য রাখবো। এছাড়া রিব ফ্র্যাকচার, অনেক সময় অনেক পেশেন্ট আছে রিব ফ্র্যাকচার হয়ে আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা কী করবো না, আমরা পারকাশন করবো না। এছাড়া ব্লিডিং ডিজঅর্ডার থাকতে পারে কারো কারো ক্ষেত্রে, ব্লিডিং ডিজঅর্ডার বলতে হয় দেখা গেলো যে কারো কারো হেমোফিলিয়া, হ্যাঁ, থ্যালাসেমিয়া, বিভিন্ন রকম রক্তের কণিকাগুণজনিত রোগগুলির ক্ষেত্রে আমরা কী করবো, আমরা সাবধানের সাথে আমরা উপস্টার আমরা এগুলো আমরা এই যে পারকাশন আমরা সাবধানের সাথে করবো, কারণ আল্লাহ না করবো এর করতে গিয়ে আর হিতে বিপরীত আমাদের না হয়। এছাড়া আমরা কী করবো না, যে স্পাইনে করবো না, এই স্টারনামে করবো না, স্টারনামের উপরে আমরা কী করবো না, আমরা পারকাশন আমরা করবো না, আমাদের লাংস স্টমাকের উপরে আমরা পারকাশন করবো না, এবং আমাদের বডি যে স্পাইন, যে আমাদের যে মেরুদণ্ড, যে মাঝখানে যে বোনস আছে, যে আমাদের ভার্টিব্রাল কলাম, এই স্পাইনের উপর আমরা কী করবো না, আমরা পারকাশন করবো না। এবং লোয়ার ব্যাক, হ্যাঁ, লোয়ার ব্যাকে যে কিডনি,
তারপরে আমাদের এই বিভিন্ন স্প্লিন ভিতর পিছন দিকে যেগুলো আছে সেগুলো আমাদের কিডনি থেকে শুরু করে স্প্লিন কিডনি এই অঞ্চলে আমরা কী করবো না, আমার পার্কাশন আমরা করবো না, এই জিনিসগুলো আমরা কী করবো লক্ষ্য রাখবো। এবার আসি আমরা যে ভাইব্রেশন, ভাইব্রেশন হচ্ছে একটি টেকনিক, আমরা দেখাবো প্র্যাকটিক্যালি গেলে পরবর্তী সময় একটা হাতের উপর একটা হাত রাখতে হবে এবং আর্ম এবং ফোরআর্ম শোল্ডার এবং আর্মের মাধ্যমে একটি ভাইব্রেশন দিব আমরা, যে ভাইব্রেশনের মাধ্যমে ওই সেন্ট্রালে যেখানে একটুকে যে বললাম আমরা এই জায়গায় হলো এই যে কফ রয়েছে এই কফগুলো আমাদের কি সেন্টার পাশে আনার জন্য আমরা এমন একটা ভাইব্রেশন আমরা দিব যে ভাইব্রেশন কফটা খুব ইজিলি সেন্টার পার্টের দিকে আস্তে আস্তে চলে আসতে সহযোগিতা হবে। এই পদ্ধতিগুলো আমরা অ্যাপ্লাই করলে আল্লাহর মেহরবানিতে এই কফগুলো বেরোয় আসবে এবং রুগী ইজিলি কফ সেন্টার পার্টে আসলে কফ দিলে কফটা বেরোয় আসবে। তো আমরা আলোচনা করছিলাম চেস্ট ফিজিওথেরাপির আলোচনার দুইটি বিষয় নিয়ে আমরা অলরেডি আলোচনা হয়েছে, একটা হচ্ছে পারকাশন বা ক্লাপিং, আল্লাহ ভাইব্রেশন, দুইটা বিষয় আলোচনা হয়েছে। আমরা এখন পোস্টারাল ড্রেনেজ নিয়ে আমরা আলোচনা করব। দর্শক, পোস্টারাল ড্রেনেজ হচ্ছে আমাদের যে গ্র্যাভিটির এই অ্যাকশনটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের বুকে সঞ্চিত কফকে আমরা কী করবো সেন্টার পার্টে নিয়ে আসবো, এবং এই প্রসিডিউরটা কী বলতেছে পোস্টারাল ড্রেনেজ। অর্থাৎ পোস্টারাল ড্রেনেজ হচ্ছে এমন একটি পজিশন যে পজিশনে আমাদের, আমরা জানি যে আমাদের পৃথিবী আমাদের তার কেন্দ্রের দিকে আমাদেরকে টানতেছে, আমি যে দাঁড়িয়ে আছি কারণ কি আল্লাহর মেহরবানিতে গ্র্যাভিটির কারণে। একটি কলম যদি আমি এখানে ফেলে দেই ছাড়ি তাহলে নিচে পিছিয়ে পড়ে যাবে, চলে যেতে পারতো বা অন্য কোনো দিকে চলে যেতে পারতো, কিন্তু নিচে কেন যাচ্ছে তার অভিকর্ষ স্তরণের কারণে। অনুরূপভাবে আমরা যখন একটা পেশেন্টকে যদি আমরা কী করি একটা পজিশনে যদি আমরা রাখি তাহলে এই কফগুলো কী করবে আস্তে আস্তে তার এই সেন্টার পার্টে চলে আসবে, এবং এই যে চলে আসাকে আমরা যে এই প্রসিডিউর যে পদ্ধতিতে আমরা করব সেই পদ্ধতিটাকে বলা পোস্টারাল ড্রেনেজ। দর্শক, এই পোস্টারাল ড্রেনেজের কিছু সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে এই যে পোস্টারাল ড্রেনেজ করার সময় আমরা কী করব, আমরা সকালে নাস্তার আগে, আমার সবচেয়ে বেটার টাইম হচ্ছে যে সকালে নাস্তার পূর্বে, দুপুর ভাত খাওয়ার পূর্বে এবং রাতে শোয়ার আগে, তিনটি সময় আমরা পোস্টারাল ড্রেনেজ আমরা করতে পারবো। প্রত্যেকটি পোস্টারাল ড্রেনেজ আমরা 15 থেকে 20 মিনিট আমরা সর্বোচ্চ সময় নিতে পারবো। যদি সিভিয়ার এবং খুব মানে গভীর কফ হয়, যেটা কফগুলো অনেক শক্তভাবে লেগে থাকে, সেই কফগুলির ক্ষেত্রে আমরা সর্বোচ্চ আধা ঘন্টা আমরা পোস্টারাল ড্রেনেজ করতে পারবো, বেশি নয়। তো এই পোস্টারাল ড্রেনেজ আমরা দিনে 3 বার করতে পারবো এবং সর্বোচ্চ 20 মিনিট করতে পারবো, এবং পোস্টারাল ড্রেনেজ অবস্থায় কিন্তু আমাদের ক্লাপিং পারকাশন ভাইব্রেশন সবই চলতে পারবে, কোনো সমস্যা নাই। এবং দিনে এই কতটুকু সময় আমরা দিব, কোন পজিশনে রাখবো সেটা রোগী পেশেন্টের অবস্থার উপরে, কোন লোবে কীভাবে পজিশন সেটা আমরা সেই অনুযায়ী রোগী ডায়াগনোসিস করার পর আমরা সেই পোস্টারাল লোবগুলো পজিশনগুলো আমরা করে দিব এবং কফগুলো বের করতে আমাদের সেন্টার পার্টে আমরা আনতে কী করবো আমরা সাহায্য করবো। মূল কথা হচ্ছে পোস্টারাল ড্রেনেজ আমরা কী করবো, আমাদের লক্ষ্য থাকবে কফগুলিকে সেন্টার পার্টে আনা যাতে রোগী ইজিলি বের করে দিতে পারে, এবং কখনোই আমরা এই পোস্টারাল ড্রেনেজ খাওয়া দাওয়ার পরে করবো না, ভাত খাওয়ার পরে বা হেভি খাওয়ার 1 ঘন্টার মধ্যে আমরা কোনো পোস্টারাল ড্রেনেজ করবো না। তা আমরা এখন দেখবো যে পোস্টারাল ড্রেনেজ অনেকগুলো পদ্ধতিতে আমরা পোস্টারাল ড্রেনেজ আমরা লাংসের বিভিন্ন সেগমেন্টে আমরা পোস্টারাল ড্রেনেজ আমরা করে থাকি। আমরা জানি যে এখানে ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট বলে একটি ব্যাপার আছে, দর্শক আপনারা অনেকে জানেন যে এই আমাদের এই লাংসকে আমরা ক্লিনিক্যালি বেনিফিটের জন্য আমরা লাংসকে 10টা ভাগে ভাগ করেছি। হ্যাঁ, আমরা লেফট লাংকে আমরা 10টা ভাগে ভাগ করেছি এবং রাইট লাংকে আমরা কী করতেছি আমরা 10টা ভাগে আমরা কী করতেছি ভাগ করেছি। এই 10টি ভাগকে আমরা বিভিন্ন পজিশনে আমরা রোগীকে আমরা পোস্টারাল ড্রেনেজের জন্য রাখি যাতে করে কফগুলো সেন্টার পার্টে চলে আসে। তো এই পোস্টারাল ড্রেনেজ দেখার পূর্বে আমাদের আরেকটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের সারফেস মার্কিং। আমরা একটি বুকের মধ্যে আমাদের চেস্টের কোন পজিশনে কোন জায়গায় লাংস কতটুকু এলাকা জুড়ে বিস্তৃত সেটা আমাদের কী করতে হবে, আমাদের ক্লাপিং করার আগে পূর্বে আমাদের দেখে নিতে হবে। আমরা এখন আমাদের সারফেস অ্যানাটমিটা আমরা দেখবো।